আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিও দিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে সুন্দর এই ফুলদানিটা তৈরি করতে হয়। তো এই ফুলের টব তৈরি করার জন্য লাগবে একটা সেন্টের বোতল বা ছসের বোতল, লাগবে উল সুতা এবং একটা এক্সেলার কাগজ, আর লাগবে সুপার গ্লু আটা বা যে কোনো ধরনের আটা আপনারা কাজে লাগাতে পারবেন যেগুলো উল সুতায় লাগবে। তো এখানে কিন্তু ফুলগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি এখানে তিন কালারের ফুল বানিয়েছি, হোয়াইট কালার, রেড কালার এবং ইয়েলো কালার। তিন কালারের ফুলটা কিন্তু বানিয়েছি পেন্সিলের সাহায্যে। ফুলগুলো কিন্তু অনেক সুন্দর এবং ফুলের মাঝে কিন্তু আমি একটা করে পুঁতি বসিয়ে দিয়েছি, এই কারণে কিন্তু ফুলগুলো আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে। তো একটা কথা বলে রাখি, আমার এই ছোট্ট চ্যানেলটিতে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। এখন সেন্টের বোতল দিয়ে এভাবে করে আমি এক সুপার গ্লু আটা লাগিয়ে দিয়েছি এবং সবুজ কালারের যে সুতোটা আছে সেই সুতো দিয়ে আমি এভাবে করে প্যাচ করে নিব। এবং যে কাঁচের যে বোতলটা দেখা যাচ্ছে, এই বোতলের জন্য একটু কাঁচের বোতলটা দেখা না যায় সেইভাবে কিন্তু কাজটা করতে হবে। দেখুন প্রথমে কিন্তু আমি একটু আটা লাগিয়ে নিয়েছি, তা না হলে কিন্তু এটা বারবার খুলে যাবে। এর জন্য চেষ্টা করবেন প্রথম পর্যায়ে আটা লাগিয়ে তারপরে কাজটা শুরু করার জন্য, এবং যে জায়গায় লাগবে না সেই জায়গায় একটু একটু করে আটা লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু খুব সহজেই কাজটা আপনারা করতে পারবেন। তো সুন্দর এই ফুলদানিটা তৈরি করে আপনারা ছোট্ট বাচ্চাদের গিফট করতে পারবেন এবং পড়ার টেবিলে, বাচ্চাদের পড়ার টেবিলে এবং ঘর ডেকোরেশনের বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এই ফুলদানিগুলো। এবং ফুলগুলো তৈরি করে বাচ্চাদের জামা এবং জামার গলা, ওড়নাতে, ম্যাক্সিতে এই ফুলগুলো লাগাতে পারবেন। এখন আমি প্রস্তুত প্রণালীটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো এখানে কিন্তু অলরেডি আমি কাজটা শুরু করে দিয়েছি। এখানে প্রথম পর্যায়ে যে কাজটা করতে হবে সেটা হলো সুতো দিয়ে এই যে বোতলটা এটা ভরাট করতে হবে। তো এখন আমি সুতোর প্যাচ দিয়ে এভাবে করে কাজটা করে নিচ্ছি। তো এখানে এই কাঁচের বোতলের গায়ে কিন্তু এই সুতোটা পেঁচে নিতে হবে। শুধু আপনারা সেন্টের বোতল না, সেভেন আপের যে ছোট্ট বোতলগুলো আছে সেগুলোতেও কিন্তু কাজ করতে পারবেন, তবে সবচাইতে ভালো হয় কাঁচের বোতলে আপনারা যদি কাজটা করে নেন। তো কাঁচের যে বোতল বলতে সেন্টের বোতল, সসের বোতল, যেগুলো খাওয়ার পরে আমরা ফেলে দিই সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর এই ফুলের টপটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এখন দেখুন এখানে বডির গায়ে কিন্তু সুতোটা প্যাঁচানো হয়ে গেছে। এখন উপরের অংশে আমি এভাবে করে প্যাঁচ করে নিচ্ছি। তো এগুলো কাজগুলো আগে রাখতে হবে, তা নাহলে একসঙ্গে যদি কাজ করতে হয় তাহলে কিন্তু সব এলোমেলো হয়ে যাবে। এর জন্য একটা একটা করে গুছিয়ে রাখতে হবে। প্রথমে আমি বোতলটাতে সুতোগুলো সব পেঁচিয়ে নিচ্ছি। তো সব সুতো পেঁচানোর পরে এখানে আমি নিচে একটু আটা দিয়ে তারপরে লাগিয়ে দেবো, যাতে সুতোটা খুলে না যায়। তার জন্য অবশ্যই আটা দিবেন, কারণ এখানে কিন্তু সুই সুতোর কোনো কাজ নাই। শেষে একটু আছে, সেটা হলো ফুলের ভিতরে একটা পুঁতি লাগানো। দেখুন এখন আমি এখানে আটা দিয়ে তারপরে এই সুতোটা এর উপর দিয়ে দিয়ে দেবো, তাহলে কিন্তু এটা খুলে যাবে না। তো এই পর্যায়ে এখানে বোতলের গায়ে সুতা পেঁচানোর কাজটা শেষ, এখন চলে যাব নেক্সট ধাপে। তো চলুন আমরা নেক্সট ধাপে কী কাজ করতে হবে সেটা দেখে নিই। নেক্সট ধাপের কাজ করার জন্য এখানে লাগবে একটা এক্সেলার কাগজ, এরকম একটা এক্সেলার কাগজ মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে এখন কেটে দিতে হবে, মাঝখান থেকে কেটে নিয়ে আমি একটা শেপে কেটে নিব। সেটা হলো পাতার যে শেপটা আছে সেটা সে অনুপাতে কেটে নিতে হবে। আমি এখানে কোনো মাপ নিচ্ছি না, আমি এর আগেও তৈরি করেছি, এজন্য যে মাপটা আমি এর আগে তৈরি করেছি সেই মাপের অনুযায়ী কেটে নিচ্ছি। এখানে খুব বেশি মোটা এবং খুব বেশি চিকন করা যাবে না, এখানে মিডিয়ামভাবে আমি এখানে কেটে নিচ্ছি এই এক্সেলার কাগজগুলো। দেখুন এভাবে করে কিন্তু কেটে নিতে হবে, এবং এই বোতলে রাউন্ড হবে টোটাল তিনটি, এবং এক এক রাউন্ডে ছয়টা করে দিতে হবে, তাহলে তিন ছয় আঠারো, এবং প্রথমে লাগবে দুইটা, টোটাল এখানে কুড়িটা এরকম চিকন চিকন এক্সেলার কাগজ লাগবে। এখন এভাবে করে কেটে নিতে হবে। তো এখন আমি সব কাগজগুলো কেটে নিব, পুরোটা কাটবো না, অর্ধেকটা কেটে নিব, অর্ধেকে এখানে কিন্তু বিশটার বেশি হবে, তো কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে এখানে এক্সট্রা কাগজগুলো, এখানে কিন্তু বিশ পিসের বেশি হয়েছে, বাকি যেগুলো বেশি থাকবে সেগুলো আমি রেখে দেব, অন্য সময় কোনো কাজে আসবে। তো এখন চলে যাব আমি নেক্সট ধাপে, ফুল তৈরি করব তিন কালারের, হোয়াইট কালার, রেড কালার এবং ইয়েলো কালার, এবং সবুজ কালারের সুতো দিয়ে এখানে পাপড়িগুলো বানাতে হবে। এবং পেন্সিল দিয়ে লাগবে, পেন্সিলটা লাগবে ফুল তৈরি করার জন্য এবং কেঁচিটা লাগবে সুতো কাটার জন্য। তো চলুন এবার আমরা দেখে নিই কীভাবে এই পাপড়িটা
ফুলের পাতাটা তৈরি করতে হয়। তো প্রথমে একটা এক্সেলের কাগজ নিয়ে নিতে হবে। নেয়ার পরে এখানে প্যাচ করে নিয়ে দেখুন এটা কিন্তু ভরাট করে নিয়েছি। নেয়ার পরে এখানে আমি সুতো দিয়ে আটা দিয়ে এভাবে করে মেরে দিয়েছি এবং এখানে কিন্তু দেখুন আবারও আটা দিয়ে এটা আমি লাগিয়ে দেবো, তাহলে কিন্তু এটা ছেড়ে যাবে না। চাইলে আপনারা কিন্তু এখানে স্টেপলার দিয়েও মেরে দিতে পারেন। এভাবে করে কিন্তু সবগুলো কাজ করে নিতে হবে। এবং এই ফুলের টপটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে করতে হয় তার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। এখন দেখুন উপরের দিক থেকে একটা এবং ডান সাইড থেকে একটা, বাম সাইড থেকে একটা দিয়ে নিয়েছি এবং এই সাইড থেকে এখন এভাবে করে সবগুলো লাগিয়ে নিতে হবে। প্রথমে আমি ছয়টি লাগিয়ে নিয়েছি, দ্বিতীয় ধাপেও আমি ছয়টা লাগিয়ে নেব, তৃতীয় রাউন্ডেও কিন্তু ছয়টা লাগিয়ে নিতে হবে। এগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, আপনারা চাইলে ডিটেলসে একটা ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ভিডিওটা প্রথম দেখছেন, অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনি তার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় ভিউয়ার্স, এখানে দেখুন দুইটা রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, তিন নম্বর রাউন্ডটা আমি অলরেডি শুরু করে দিয়েছি এবং তিন নম্বর রাউন্ডেও কিন্তু এখানে ছয়টা পাপড়ি করতে হবে। এখানে এভাবে করে কাজটা আমি করে নিচ্ছি। তো হয়ে গেল এখানে ফুলের টপটা, এক্সরে কাগজে সুন্দর একটা ফুলের টপ কিন্তু তৈরি হয়ে গেল। এখন নেক্সট ধাপের কাজ করব, সেটা হলো ফুল তৈরি করা। তো এখানে কিন্তু এই জায়গাটা খুব ভালোভাবে ফিনিশিংটা করে নিতে হবে, যেন ছুটে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বলতে বলতে কিন্তু এখানে একটা পাতা অলরেডি আমার ছুটে গেছে। তো এই কাজটা খুব ভালোভাবে করে নিয়ে তারপরে চলে যাব নেক্সট ধাপে। ব্যাস কমপ্লিট হয়ে গেল এখানে সুন্দর এই ফুলের টপটা, এক্সেলের কাগজ দিয়ে সুন্দর একটা ফুলের টপ তৈরি করে আমি আপনাদেরকে দেখালাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন এবার দেখে নিই খুব সহজে কীভাবে পেন্সিল দিয়ে ফুল তৈরি করতে হয়। খুব ভালোভাবে খেয়াল করবেন ফুলটা। তো আজকে আমি কিন্তু আপনাদেরকে কুশিকাটার সুন্দর ফুল তৈরি করে দেখাবো। এখানে পেন্সিলের সাহায্যে কীভাবে উল সুতার ফুল তৈরি করে যায় সেটাই আমি দেখাবো। তো এখানে তিন কালারের সুতো নিয়ে নিয়েছি, এখন তিন কালারের সুতো দিয়ে আমি আপনাদেরকে ফুল তৈরি করে দেখাবো। এখানে দেখুন এরকম সুতো নিয়ে নিয়েছি এবং লাগবে একটা কেসি। খুব সহজে কিন্তু এই ফুলগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন এবং বাচ্চাদের জামাতে বসাতে পারবেন, ওড়না এবং কি আপনারা এগুলো দিয়ে বিভিন্ন ধরনের ফুলের টবও তৈরি করে নিতে পারবেন। তার জন্য প্রয়োজন এরকম একটা পেন্সিল। পেন্সিলটার গোড়ার দিকে এই যে সুতোটা, এই সুতোটা এভাবে করে ধরে নিয়ে এই যে এভাবে করে সুতোর ভিতরে সুতোটা পেন্সিলের ভিতরে জড়িয়ে নিতে হবে। তারপরে দেখুন এভাবে করে একটা একটা করে প্যাঁচ দিতে হবে, প্যাঁচ দিয়ে এভাবে করে সরিয়ে নিতে হবে। খুবই সোজা কিন্তু এই ফুলটা তৈরি করা এবং এই ফুলটা কিন্তু আপনারা তৈরি করে বিভিন্ন ডেকোরেশন কাজে আপনারা লাগাতে পারবেন। তো যদি আপনারা ফুলটা বেশি বড় করতে চান সেক্ষেত্রে পেন্সিলটা ভরাট করে নেবেন। আমি ফুলটা মিডিয়াম সাইজের করব, এজন্য আমি কিন্তু এখানে ভরাট করে নিচ্ছি না। এখন এই পর্যায়ে আমি সুতোটা কেটে দিলাম, কেটে এই যে সুতোটা আছে এই সুতোটা আমি এভাবে করে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন এই যে সুতোটা আছে নিচের দিক থেকে এভাবে করে বের করে নিতে হবে। দেখুন বের করার পরে কিন্তু এরকম হয়েছে। এখন এই যে সুতোটা, এই সুতোটায় এর ভেতর দিয়ে এভাবে করে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে দেখুন
এভাবে করে কিন্তু একটা গিট দিয়ে দিতে হবে। তারপরে সুতোগুলো এভাবে করে একটু টেনে দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। এখন এখানে আমি আরো একটা গিট দিয়ে দিচ্ছি। ব্যাস ফুলটা আমার এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন সুতোটা নিচের দিক থেকে কেটে দিব। তো এখানে কিন্তু ইয়েলো কালারের ফুলটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি দেখাবো হোয়াইট কালারের ফুলটা করে। এবার আমি হোয়াইট কালারের আরও একটা ফুল তৈরি করে দেখাবো। তিন কালারের তিনটি ফুল তৈরি করে দেখাচ্ছি। একই নিয়মে এভাবে করে পেন্সিলের ভিতরে প্যাচ দিয়ে নিলাম। তো কিন্তু আমি এখানে একই নিয়ম ফলো করে কিন্তু এখানে ফুলটা তৈরি করছি। খেয়াল করবেন, শুধু এভাবে করে প্যাচ দিলেই কিন্তু খুব সহজে সুন্দর একটা ফুল হয়ে যাবে। এখানে আমি আর প্যাচ দেব না, দিতে গেলে কিন্তু আমার এখানে বড় হয়ে যাবে ফুলটা। এই কারণে এখানে আমি অল্প একটু সুতো রেখে কেটে দিলাম। কাটার পরে এখন এই যে সুতোটা, এই সুতোটা এভাবে করে বের করে নিতে হবে। নিয়ে এখন নিচের দিকে কিন্তু আঙুল দিয়ে এভাবে করে চেপে রাখতে হবে, যেন সুতোটা না ছড়িয়ে যায়। এখন দেখুন এই পর্যায়ে কিন্তু আবারও এরকম একটা সার্কেল হয়েছে। এখন আমি এই সুতোটা ভেতর দিয়ে এভাবে করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কিন্তু এখানে দুটো গিট দিতে হবে। গিট দিলে কিন্তু এখানে আমার ফুলটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমি একটা গিট দিলাম, খুব টাইট করে শক্তপোক্তভাবে কিন্তু এখানে কাজটা করে নিতে হবে। তো ব্যাস ফুলটা আমার এখানে কমপ্লিট হয়ে গেল, হোয়াইট কালারের আরও একটা ফুল। তো একই নিয়মে এখানে কিন্তু আমি রেড কালারের সুতোটাও এভাবে দেখুন প্যাচ করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি এখানে অল্প একটু সুতো রেখে কেটে দিলাম। কেটে এখন এই সুতোটা ছেড়ে দিলাম। ছাড়ার পরে এখন নিচের দিক থেকে এভাবে করে আমি এখন বের করে নিব। বের করে এখন এই সুতোটা ভেতর দিয়ে এভাবে করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এখানে গিট দিতে হবে। দিয়ে এখন আমি এখানে সুতোটা কেটে দিলাম। ব্যাস এখানে রেড কালারের ফুলটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এভাবে করে একটু আঙুল দিয়ে এই শেডগুলো বের করে নেবেন। দেখুন এখানে কিন্তু আমার রেড কালারের ফুলটা হয়ে গেল। তো একে একে এখানে কিন্তু 21টা টোটাল ফুল করতে হবে। তো এখানে দেখুন আমার কিন্তু ফুলগুলো সব কমপ্লিট হয়ে গেছে, ফুলগুলো তৈরি করা হয়ে গেল। এখানে তিন কালারের ফুল তৈরি করে নিয়েছি এবং মাশাল্লাহ ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবং এখানে যদি একটা করে পুঁতি দেওয়া হয় তাহলে কিন্তু ফুলের সৌন্দর্য আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। তো এখানে আমি তার জন্য পুঁতি নিয়ে নিয়েছি। পুঁতি নিয়ে এখানে সুই সুতার কাজ করতে হবে। এখন এজন্য আমি একটা সুই সুতা নিয়ে নিয়েছি। নিয়ে এখন এখানে পুঁতিটা মাঝে মাঝ বরাবর রেখে তারপরে সেলাই করে দিতে হবে। দেখুন এভাবে করে আমি এখন সেলাই করে দিচ্ছি। এভাবে করে কিন্তু প্রত্যেকটা ফুলের ভেতর দিয়ে একটা একটা করে পুঁতি দিয়ে এভাবে সেলাই করে দিতে হবে। তো ফুলটা সেলাই করার পরে নেক্সট স্টেপে কাজ করতে হবে। তো আমি কিন্তু এই সুন্দর ফুলের টপটা কিভাবে তৈরি করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আশা করি আপনাদের ফুলদানিটা তৈরি করার সময় কোনো ধরনের সমস্যায় ভুগতে হবে না। তো এখানে দেখুন ফুলগুলো আমার সবগুলো পুঁতি লাগানো হয়ে গেছে এবং এখানে আমি আরও একটা ইয়েলো কালারের ফুল তৈরি করব। এবং এখানে কিন্তু ফুলদানিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এর আগে আমি দেখেছি, এখন আমি ইয়েলো কালারের সুতোটা এভাবে করে প্যাচ দিয়ে এখানে আরও একটা ফুল তৈরি করে নিচ্ছি। তো শেষবারের মতো আমি কিন্তু এখানে ফুল তৈরি করে দেখাচ্ছি, আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন। তাহলে এই পেন্সিল দিয়ে ফুল তৈরি করার সময় আর কোনো ধরনের সমস্যায় ভুগতে হবে না।
তো যদি আপনারা বড় করে ফুল তৈরি করতে চান সেটাহলে সেক্ষেত্রে পেন্সিলটা ভরাট করে নেবেন আর যদি ছোট মিডিয়াম ফুল করতে চান সেক্ষেত্রে কিন্তু পেন্সিলের অর্ধেকটা নেবেন আর যদি একেবারে ছোট করতে চান তাহলে তিন ভাগের এক ভাগ পূর্ণ করে তারপরে ফুল তৈরি করবেন তাহলে কিন্তু এটা ছোট হবে তো এখন খুলে নিয়ে এভাবে করে দুইটা গিট দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ফুলটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি ফুলগুলো কিভাবে লাগাতে হবে এই পাতার উপরে সেটা আপনাদেরকে দেখাবো দেখুন খুব সহজে কিন্তু ফুলটা তৈরি করে ফেললাম এখন পুঁতিটা লাগিয়ে নেব তো যে কালারের ফুল সেই কালারের সুতো দিয়ে কিন্তু এখানে কাজটা করতে হবে তা না হলে কিন্তু উপর দিয়ে দেখতে খারাপ লাগবে এজন্য এখানে তিন কালারের সুতো সুতোর ফুল তৈরি করেছি আমি সেই জন্য তিন কালারের সুই সুতা দিয়ে কিন্তু এখানে কাজটা করে নিতে হবে সুইটা একটাই হবে এবং সুতোর কালারটা তিন কালার হবে তো এভাবে করে আমি এখন নিচের দিক থেকে দুটো ফুল উঠিয়ে নিচ্ছি তারপরে এখন সুতোটা কেটে দিব ব্যাস কমপ্লিট হয়ে গেল কুশি কাটার এই সুন্দর পেন্সিলের ফুলটা এখন কীভাবে লাগাতে হবে সেটা দেখুন এখানে আমি উপরে লাল ফুল দেবো এবং ভেতরে দেবো একটা হলুদ ফুল তারপরে একটা লাল একটা হলুদ একটা সাদা আবারও একটা লাল একটা হলুদ একটা সাদা এভাবে করে কিন্তু ফুলদানিটা সাজাতে হবে তো এখানে আমি সুপারগুলো আটা দিয়ে একবারে লাগিয়ে কাজটা কমপ্লিট করে নিব বারবার একটা জিনিসে হাত দেবো না যেটা লাগবে না সেটা একটু বেশি করে আটা দিয়ে তারপরে আপনারা লাগিয়ে নেবেন তো এখানে কিন্তু ফুলদানিটা প্রায় হয়ে এসেছে এখন নিচের সাইড থেকে এভাবে করে ঘুরে ঘুরে যে বাকি আরও দুইটি ধাপ আছে সেই দুইটি ধাপে ফুলগুলো লাগিয়ে নিতে হবে তো প্রিয় ভিউয়ার্স খুব সহজেই কীভাবে কুশি কাটার সুন্দর এই ফুলদানিটা তৈরি করতে হয় তার একটা ছোট্ট ভিডিও আজ আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে অন্যরা দেখার সুযোগ পায় এবং কাজটা শিখতে পারে তো এখানে কিন্তু একে একে প্রায় আমার ফুলগুলো লাগানো হয়ে গেল এখানে আর একটা ঘর ফাঁকা আছে এটাতেও আমি এই সাদা ফুলটা লাগিয়ে দিচ্ছি তো একে একে সব ফুলগুলো আমি লাগিয়ে নিয়েছি একটু কাছ থেকে দেখুন খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ দেখতে এবং পুঁতি দেওয়ার কারণে কিন্তু ফুলদানিটা আরও অনেক গর্জিয়াস হয়েছে তো খুব সহজে কীভাবে ফুলদানি তৈরি করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে কুশি কাটার অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ